ওই গ্যাস বিক্রির মুশলিকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কারো কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে না, কিন্তু আমার দ্বারা সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না, আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। এমনকি মিয়ানমার থেকে যে প্রায় কত আমাদের এখানে প্রায় 10 লক্ষের মতো 11 লক্ষের মতো এই যে রিফিউজি এসছে, তারপর তো আমি মিয়ানমারের সাথে ঝগড়া করিনি, আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি, এরা যাতে ফেরত যায় তার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, আন্তর্জাতিক পর্যায়ে আমরা অনুরোধ করছি এরা ফেরত যাক তার নিজের দেশে। কিন্তু আমরা কিন্তু ঝগড়া বা যুদ্ধ করতে চাইনি, আমরা সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি, তারা এই নীতিতে বিশ্বাস করি সেটাই আমরা মেনে চলব। কিন্তু আমার প্রশ্ন এখানে, আজকে যে বিএনপি সহ কিছু দল মাঠে নেমেছে, তাদের অসুবিধাটা কোথায়, সমস্যাটা কি? মানুষ দুবেলা পেট ভরে ভাত খাচ্ছে, এত ইনফ্লেশনের মধ্যেও মানুষের খাবারের অভাবটা তো ওভাবে হচ্ছে না। হ্যাঁ, একটু চাপে আছে মানুষ, আমি জানি সে কষ্টটা আমি বুঝি, বুঝি বলে আমাদের প্রচেষ্টা আছে, মানুষের দুঃখ কষ্টটা আমরা উপলব্ধি করতে পারি, তাই যতটা সহজ করা দরকার করার যেতে পারে আমরা করার চেষ্টা করে যাচ্ছি। এর আগে তো মানুষ না খেয়ে থাকতো, রোগের চিকিৎসা পেত না, আজকে যে কমিউনিটি ক্লিনিকের কথা আজকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, আজকে মানুষ 30 প্রকার ঔষধ পাচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে, চিকিৎসা সেবাটা পাচ্ছে তারা, শিক্ষার ক্ষেত্রে আজকে সব প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে, সকলের হাতে মোবাইল টেলিফোন, ইন্টারনেট ব্যবহার করছে, সারা বাংলাদেশে আমরা বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট পুল ব্রিজ একদিনে 100 ব্রিজ, একদিনে 100 রাস্তা উদ্বোধন কোন সরকার কবে করতে পেরেছে? আগে যেখানে মাটিতে হেঁটে যেত তো স্যান্ডেল জোড়া বল দাবা করে, এখন সেখানে হয় ভ্যানে যাচ্ছে বা জুতা স্যান্ডেল পরেই যেতে পারছে। মানুষের এক জোড়া স্যান্ডেলও তো ছিল না পড়ার, তো সেটা তো মানুষ পাচ্ছে, কার জন্য পাচ্ছে? আওয়ামী লীগ সরকার আছে বলে সম্ভব? এই 14.5 বছর আমরা এই অগ্নিসন্ত্রাস মানে মানুষ খুন যত রকমের অপপ্রচার এই সবগুলি মোকাবেলা করে কিন্তু দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, তো সেটাই মানুষ চাইবে না? আবার সেই মানে সন্ত্রাস যুগে প্রবেশ করবে, ভোট চুরির ভোট ডাকাতির যুগে প্রবেশ করবে, জনগণের উপরেই ছেড়ে দিচ্ছি।